প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং বাবা মায়ের কথা শুনে চলছো এবং ভালো করে পড়াশোনা করছো। তোমাদের সামনে আসলে পড়াশোনা না করার আর কোনো কারণ নেই, কারণ তোমরা জানো তোমাদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনেক অভিভাবকরা আমাদেরকে বলছে না তোমরা ভালো পড়াশোনার মধ্যে আসো, আবার অনেকেই কিন্তু বলছে না তোমরা অনেকেই একটু এখনও দুষ্টুমি করে চলছো, বাবা মায়ের কথা শুনছো না। আমি তোমাদেরকে আজকের ক্লাস নেওয়ার আগে প্রথমে একটা অনুরোধ করব, তোমরা তোমাদের বাবা মায়ের কথা শুনে চলো। তোমাদের বাবা মায়ের কথা শুনলে তবেই তোমরা ভালো করতে পারবে, ভালো থাকতে পারবে, ভালো প্রস্তুতি নিতে পারবে। হ্যাঁ, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব তোমাদের গণিত থেকে, জ্যামিতি। তোমরা জানো যে জ্যামিতি 12 মার্কের জ্যামিতি তোমাদের সমাপনী পরীক্ষার জন্য পড়ে, এবং আমাদের যে পরীক্ষাটা এই যে এখন চলবে সেই পরীক্ষাতেও তোমাদের 12 মার্কের জ্যামিতি থাকবে। তা আমি বিশ্বাস করি তোমার এই আমার এই ক্লাসটা যদি তোমরা আজকে মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শেখো, তাহলে এই জ্যামিতি অংশটা কারো বাসায় দ্বিতীয়বার আর পড়া লাগবে না। হ্যাঁ, পড়লে ভালো হবে, তোমার প্রস্তুতিটা আরও ভালো হবে, কিন্তু তোমার শেখার জন্য আর পড়া লাগবে না, তুমি সুন্দর করে শিখে ফেলতে পারবা, এটা আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, আসো আমরা চলে যাই। তা আমি প্রথমেই আমি দেখো এখানে কয়েকটা জিনিস লিখে রেখেছি। হ্যাঁ, তোমরা মনে মনে ভাবতে পারো স্যার এই জিনিসগুলো কেন লিখে রাখলেন, কেন এই আমাদের যে সিলেবাস আছে এই মুহূর্তে সেই সিলেবাসের মধ্যে বর্গ, রম্বস, সামান্তরিক এবং আয়তক্ষেত্র এই চারটা জিনিস হয়তো আমাদের সিলেবাসে আছে, কিন্তু এই জিনিসগুলো আমি কেন লিখলাম? তোমরা জানো আমাদের প্রথমেই 20 মার্কের কিছু প্রশ্ন পড়ে এবং সেই প্রশ্নর উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করে। তা আমরা দুইটা কারণে, তুমি যে বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক এইগুলো শিখবে সেইটার জন্যেও এটা হলো ভিত্তি, এইগুলো যদি তুমি জানো তাহলে তোমার ওইগুলোর জন্য তোমার সহযোগিতা হবে, তুমি ভালোভাবে শিখতে পারবে। তা আসো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমি প্রথমে লিখেছি কোণ। তোমরা ইতিমধ্যে চতুর্থ শ্রেণীতে বা তৃতীয় শ্রেণীতে থাকতেই ইতিমধ্যে কোণ কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। দুইটি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতির সৃষ্টি করে তাকে কোণ বলে। আমি চিত্রগুলো আঁকিনি, কারণ আমি তোমাদের সামনে চিত্রগুলো আঁকতে চাই। এটা একটা রেখা, এই রেখার একটা বিন্দু হলো এখানে, আর এই রেখা আর একটা রেখা, এই রেখার বিন্দু হলো, আমি যদি এটার নাম দিই এ বি একটা রেখা, আর একটা রেখা আমার বিসি, তাহলে এই দুটো রেখা কোন বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে। বি বিন্দুতে মিলিত হয়ে এখানে একটা আকৃতির সৃষ্টি হয়েছে, এই যে আকৃতির সৃষ্টি হয়েছে তাকে আমরা কোণ বলি। মনে রাখতে হবে দুটো সরল রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তবে ওই মিলিত বিন্দুতে যে আকৃতির সৃষ্টি হয় তাকে আমরা কোণ বলে থাকি। মনে রাখতে হবে যে বিন্দুতে কোণ অবস্থিত হয়, যেমন এই কোণটার আমরা নাম বলবো কোণ এ ও সরি কোণ এ বি সি, কোণ এ বি সি। মনে রাখতে হবে এই বি বিন্দুতে কোণ অবস্থিত বলে বি বিন্দুকে আমরা মাঝখানে বলবো, সেই জন্য বি বিন্দুকে বলে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। মনে রাখবে বাবারা, এই এ বি সি একটা কোণ যার মধ্যে বি বিন্দুটাকে আমরা বলি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। মনে রাখতে হবে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুকে কোনো কোণের নাম যখন আমরা উল্লেখ করব তখন আমরা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুকে আমরা মাঝখানে বলবো, সেই জন্য এই কোণটার নাম হচ্ছে কোণ এবিসি। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। আমি এটা রাখতে চাচ্ছি না, এটাই আমাদের একটা কোণ ছিল। এরপরে আসো, আমি কোণ কাকে বলে বা কোণ কী জিনিস এটা আমরা বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমি দেখো পরপর পাঁচটা কোণ লিখেছি এখানে, অনেকগুলো কোণ লিখেছি, 2, 3, 4 এই পাঁচ। আমি তোমাদেরকে বোঝানোর জন্যে, তোমাদের মনে রাখার জন্যে বলে থাকি এরা হলো পাঁচ ভাই, এরা হলো পাঁচ ভাই। মনে রাখবা সবচেয়ে ছোট যে ভাইটা সেই ভাইটা হলো সূক্ষ্ম কোণ, তারপরে হলো সমকোণ, তারপরে স্থূলকোণ, তারপরে সরলকোণ, তারপরে হলো প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, এই প্রবৃদ্ধ কোণ হলো সবচেয়ে বড় কোণ, তারপরে হলো সরলকোণ, তারপরে স্থূলকোণ, তারপরে সমকোণ, তারপরে সূক্ষ্ম কোণ। কেন বলছি?
তুমি যেন সুন্দরভাবে মনে রাখতে পারো, তুমি যেন সুন্দরভাবে মনে রেখে এগুলোকে আয়ত্ত করতে পারো, সেই জন্যেই আমি তোমাদেরকে এইগুলো এইরকম একটা ফানিভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যে এই কোনরা হলো পাঁচ ভাই। সেই পাঁচ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সূক্ষ্ম কোন, আমি একবার বলেছি আর বলতে চাচ্ছি না, প্রয়োজনে তোমরা বারবার করে শুনে নেবে ওখান থেকে। হ্যাঁ, কেন বলছি, তুমি যদি খালি মনে রাখতে পারো সূক্ষ্ম কোণের পরে সমকোণ, তারপরে স্থূলকোণ, তারপরে সরলকোণ, তারপরে প্রবৃদ্ধ কোণ, তাহলে তুমি দেখবা যে এই পাঁচটা কোণ অ্যাট এ টাইম, মানে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এই কোণগুলো তোমার জীবনের মতো করে শেখা হয়ে যাবে। সেটা কিভাবে বাবা? 90 ডিগ্রি এর সে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। প্রথমে পেলাম আমরা সূক্ষ্মকোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে ছোট। সমকোণ, যখন সেটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে তখন সূক্ষ্মকোণ, কিন্তু যখন 90 ডিগ্রি সমান হয়ে যাবে তখন সেটা সমকোণ। আবার 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, তখন হবে স্থূলকোণ। আবার এই 180 ডিগ্রির চেয়ে ছোট হলে যেমন স্থূলকোণ হবে, কিন্তু যখনই সেটা 180 ডিগ্রি এর সমান হয়ে যাবে তখন তাকে আমরা বলবো সরলকোণ। আবার এই সরলকোণের চেয়ে বড়, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে আমি মনে রাখার জন্য তোমাদেরকে বলেছি এরা হলো পাঁচ ভাই, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ এবং প্রবৃদ্ধ কোণ। 90 ডিগ্রি আর ছোট সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমান সমকোণ, 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট স্থূলকোণ, 180 ডিগ্রির সমান হলে সরলকোণ, এবং 180 ডিগ্রির চেয়ে বড় 360 ডিগ্রি এর সমান হলে ছোট হলে তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। হ্যাঁ, আমি একটা চিত্রও আঁকিনি, কেন, আমি চিত্রগুলো তোমাকে দেখিয়ে দেখিয়ে আঁকতে চাই, বোঝাতে চাই। দেখো, এখানে আমি সূক্ষ্মকোণ বলেছি, তা আমি সূক্ষ্মকোণটা পরে আঁকবো, আগে আমি কোণটা আঁকলাম সমকোণ। দেখো, সমকোণ আঁকতে গেলে অর্থাৎ একটা রেখার উপরে আর একটা রেখা খাড়াভাবে দণ্ডায়মান হয়েছে। হ্যাঁ, আমরা এখানে সমকোণের সংজ্ঞা বলেছি 90 ডিগ্রির সমান কোণকে, এটা হলো ছোট মানুষের সংজ্ঞা, তোমরা ছোট মানুষ, ছোট মানুষের সংজ্ঞা। কিন্তু আসলে বড় শ্রেণীতে হলে আমরা শিখতাম এরকম, দুইটি রেখা যদি পরস্পরের উপরে লম্বভাবে পতিত হয় বা দণ্ডায়মান হয়, এবং দুটো রেখা পরস্পরের উপরে লম্বভাবে দণ্ডায়মান হয়ে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। তা আমাদের ওইদিকে আমরা যেতে চাচ্ছি না, আমরা আপাতত বুঝে নিলাম 90 ডিগ্রি কোণ হলে এরকম করে একটা সমকোণ হবে। এই কোণটাকে যদি আমরা একটু চেপে দেই, যেমন ধরো এই কোণটা এরকমের ছিল, একটু চাপ দিলাম, এটা তখন সূক্ষ্মকোণ হয়ে যাবে, এটা তখন সূক্ষ্মকোণ, এটা সমকোণ। আবার এটাকে যদি একটু ফাঁক করে দেই তখন সেটা স্থূলকোণ হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে এটা হলো আমার সমকোণ, এর থেকে একটু চাপ দিয়ে দিলে সেটা হবে সূক্ষ্মকোণ, এবং এর থেকে একটু প্রসারিত হলে সেটাই হয়ে যাবে স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কেমন হবে? হ্যাঁ, এরকম করে একটা স্থূলকোণ হয়ে যাবে। তাহলে আমি বিশ্বাস করি এটা হলো সূক্ষ্মকোণ, এটা সমকোণ, এটা স্থূলকোণ, এটা তোমরা বুঝতে পেরেছো, বেশি সময় নিতে পারতেছি না। এরপরে আসো সরলকোণ। হ্যাঁ, এইটাকে বলে সরলকোণ। সরলকোণ কীরকম? এ বি সি, অর্থাৎ একটা সরল রেখার উপরে যে কোণটা অবস্থিত হয় তাকে আমরা সরলকোণ বলে থাকি। তাহলে এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, এই সরলকোণের চেয়েও যদি কোনো কোণ বড় হয়, যেমন ধরো এই একটা কোণ ছিল আগে, এরকম একটা কোণ ছিল সরলকোণ এ বি সি, কিন্তু এটাকে যদি আমরা এদিকে বৃদ্ধি করে দিই, অর্থাৎ এখান থেকে যে কোণটা পাওয়া যাবে এই কোণটাকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, আমি এটা নিয়ে খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পেরেছো, যেহেতু রেকর্ড হচ্ছে সেহেতু তোমরা বারবার টেনে এটা দেখতে পারবা। এরপরে চলে আসি আমাদের বেশি জরুরি লাগছে সন্নিহিত কোণ। হ্যাঁ, এই সন্নিহিত কোণটা তোমাদের কাছে শুনতেও একটু অন্যরকম লাগছে, যে পঞ্চম শ্রেণীতে পড়ছি আমরা সন্নিহিত কোণ কি? না বাবা, এই সন্নিহিত কোণের ব্যবহার কিন্তু তোমরা প্রায়ই করে থাকো, অনেক সময়ই তোমাদের এই সন্নিহিত কোণের ব্যবহার করতে হবে, সেই জন্য আগে আমরা একটু শিখে নেই কি হলে সন্নিহিত কোণ হয় সেটা আমরা একটু দেখে নেই বাবা। এখন দেখো কি লিখেছি আমি, যে দুইটি কোণের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে, শীর্ষবিন্দু দেখো আমি কিন্তু আগেই বুঝিয়ে এসেছি, শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কাকে বলে, অর্থাৎ একটা কোণ যে বিন্দুতে অবস্থিত হয় তাকে আমরা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলে থাকি। তাহলে দেখো, দুইটি কোণের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুইটির যদি একটি সাধারণ কোণ দুইটি যদি একটি সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত হয় তবে ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। আমার মনে হচ্ছে তোমাদের কাছে এটা একটু কঠিন হয়ে গেছে, এখনই দেখো এটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। এই দেখো এখানে কয়টা কোণ আছে,
এখানে দুইটা কোণ আছে। আমি যদি বলি এই দুইটা কোণের নাম, একটা কোণের নাম এ ও বি, ভালো কথা, আর একটা কোণের নাম বি ও সি। তাহলে এই কোণের একটা শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দুটা হলো ও, আবার এই কোণের একটা শীর্ষবিন্দু আছে, সেই কোণের শীর্ষবিন্দু হলো ও। তাহলে দেখো আমরা কথা মতো কি লিখেছি, দুইটি কোণের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। সাধারণ কেন বলছি, সাধারণটা আবার কি, সাধারণ হলো যেমন ধরো আমি তোমাদেরকে অনেক সময় বুঝিয়ে বলে থাকি যে যে জিনিসটা উভয়ের মধ্যে থাকবে। যেমন ধরো আমরা কখনো যদি ক্রিকেট খেলতে যাই, দুই দলে যদি আমাদের মানে 17 জন লোক থাকে, এই দলে 8 জন, ওই দলে 8 জন, একজন লোক থাকে যাকে আমরা বলি সে হলো দুধ ভাত, সে দুই দিকেই থাকবে, অর্থাৎ এই দিকেও থাকবে ওই দিকেও থাকবে, এরকম তাকে আমরা বলি সাধারণ, ইংরেজিতে বলে কমন। আমি তোমাদেরকে অনেক সময় বোঝানোর জন্য বলেছি এই যে একটা দেওয়াল, ধরো একটা ওয়াল, এই ওয়ালটাকে এই যে রুমে আমরা ক্লাস নিচ্ছি, আমরা যদি বলি এই ওয়ালটা হলো এই রুমের ওয়াল, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু ওই পাশের রুমে যদি কেউ অবস্থান করে, তারা যদি বলে না এই এই ওয়ালটা আমাদের রুমের ওয়াল, তারাও কিন্তু কারেক্ট, কারণ এই ওয়ালটা এ পাশেও আছে ও পাশেও আছে, যে ওয়ালটা এ পাশেও আছে ও পাশেও আছে, সেই জন্য এই ওয়ালটাকে আমরা বলি সাধারণ ওয়াল। সেই কারণে দেখো এখানে একটা বিন্দু রয়েছে ও, যে ও বিন্দুটা দুইটা কোণকেই তৈরি করে দিয়েছে, এ ও বি কোণটাকেও সে তৈরি করে দিয়েছে, আবার বি ও সি কোণটাকেও সে তৈরি করেছে, সেই জন্যে এ ও বি কোণের শীর্ষবিন্দু ও, আবার বি ও সি কোণের শীর্ষবিন্দু ও। সে কারণে আমরা লিখেছি দুইটি কোণের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুইটি যদি একটি সাধারণ বাহুর দুই পাশে, তাহলে সাধারণ শীর্ষবিন্দু আমরা বুঝতে পেরেছি। এখন সাধারণ বাহু কোনটা, দেখো সাধারণ বাহু হলো এইটা, অর্থাৎ কোণ এ ও বি এই কোণের মধ্যেও এই বাহুটা আছে, আবার কোণ বি ও সি এর মধ্যেও এই বাহুটা আছে। সেই কারণে এই যে যে দুটো কোণ রয়েছে পাশাপাশি অবস্থিত, যে দুটো কোণের একটি শীর্ষবিন্দু আছে এবং একটি সাধারণ বাহু আছে, সেই কারণে এই কোণ দুটোকে আমরা তোমার সন্নিহিত কোণ বলে থাকি। হ্যাঁ, এই সন্নিহিত কোণ যদি তুমি না বুঝতে তাহলে তুমি পূরক কোণটা পারবে না। পূরক কোণটা কি জিনিস দেখো বাবা, পূরক কোণ আর সম্পূরক কোণ, হ্যাঁ তোমার কাছে নতুন মনে হতে পারে কিন্তু তোমার এক মিনিটও লাগবে না শিখতে। কেন দেখো আমি এখানে দুটো কোণ লিখেছি, এই দুটো কোণের সমষ্টি কি লিখেছি, দুটো কোণের এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাদেরকে এই কোণটা আর এই কোণটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সাপোজ এটা 100 ডিগ্রি এটা 80 ডিগ্রি, তাহলে কত হলো, এই দুটো মিলে 100 আর হলো 80, তাহলে দুটো মিলে হলো 180 ডিগ্রি। হ্যাঁ, আমরা বলবো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে, আর যদি দুইটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাদেরকে আমরা সম্পূরক কোণ বলে থাকি। মনে রাখার জন্য তোমাদের মতো ছোট ছোট শিক্ষার্থীরা কখনো কখনো পূরক কোণ বললে সম্পূরক কোণ লেখে, সম্পূরক কোণ বললে পূরক কোণ বলে লেখে। এখানেও আমরা একটা ফানি কায়দায় শেখার চেষ্টা করি, পূরক, পূরক হলো অল্প সময়ে বলা যায় ছোট পূরক, আর সম্পূরক, সম্পূরক বলতে বেশি সময় লাগে, এখানে একটা যুক্ত বর্ণও রয়েছে, অনেকগুলো বর্ণ রয়েছে, সেই কারণে সম্পূরক হলো বড় আর পূরক হলো ছোট। সেই কারণে যখন বলবে পূরক তখন আমরা বলবো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তার মানে দুটো কোণের সমষ্টি, অর্থাৎ এরকম করে দুটো কোণ যদি থাকে, তাদের একটা কোণ যদি এরকম 60 ডিগ্রি হয়, একটা 30 ডিগ্রি হয়, অথবা একটা 55 ডিগ্রি হয়, একটা 35 ডিগ্রি হয়, যখন এই দুটো কোণকে পাশাপাশি দুটো কোণকে সন্নিহিত কোণকে যোগ করে যদি তাদের যোগফল 90 ডিগ্রি হয় তবে সেই কোণ দ্বয়কে পরস্পরের পূরক কোণ বলে, আবার যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে তাদেরকে সম্পূরক কোণ বলে। আমি বিশ্বাস করি তোমরা এগুলো সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে তোমাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, দেখো হর হামেশা এই প্রশ্নগুলো পড়ে, তাহলে তুমি 90 থেকে 40 বাদ দিবা, তাহলে 50 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 50 ডিগ্রি, আবার 50 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 40 ডিগ্রি। ঠিক একইভাবে তোমাকে যদি সম্পূরক কোণ জিজ্ঞাসা করা হয় যে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, তাহলে 180 থেকে 10 ডিগ্রি বাদ দেবে, তাহলে 170 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝতে পারলাম,
সম্পূরক কোণ বললে দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এবং পূরক কোণ বললে দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা আমাদের সিলেবাস বহির্ভূত যদিও একটি জিনিস, কিন্তু আমি বিশ্বাস করি এটাই হলো তোমার ভিত্তি। পরবর্তীতে আমরা যে জিনিসগুলো শিখব সেই জিনিসটার জন্যে আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে। কিভাবে হবে দেখো, এবার আমি চলে যাচ্ছি তোমাদের সরাসরি সিলেবাসে। আমি এখনও তোমাদেরকে বলছি বাবারা, তোমরা যদি আন্তরিকতার সাথে আমার এই ক্লাসটা দেখো তাহলে তোমাদেরকে আর এই জিনিসটা পড়তেই হবে না, একেবারে জীবনের মতো সুন্দরভাবে তোমরা পেরে যাবা। হ্যাঁ, আমি এখানে আন্দাজে একটা এলোমেলো জিনিস চিত্র এঁকেছি, দেখো এলোমেলো চিত্র কি, এটাকে আমরা চতুর্ভুজ বলি, এটাকে বলি আমরা চতুর্ভুজ, কারণ ভুজ মানে বাহু, চতুর মানে চার, তাহলে এখানে চারটে বাহু আছে। কিন্তু আমি যদি এখানে একটু ফাঁকা করে দিই তাহলে কিন্তু আমরা তাকে চারটে বাহু আছে কিন্তু তাকে আমরা চতুর্ভুজ বলতে পারি না। চতুর্ভুজ কখন হয়, যখন চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করে তখন আমরা তাকে চতুর্ভুজ বলি। তাহলে আমি যদি তোমাকে বলি এই চতুর্ভুজটি কাকে বলে, তাহলে তুমি বলবা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এটা গেল সংজ্ঞা বা ডেফিনেশন। কিন্তু আমরা যদি এর বৈশিষ্ট্য বলতে চাই, যে এর বৈশিষ্ট্য কী, তাহলে আমরা কিভাবে লিখব, লিখব যে চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ, নিম্নে এর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। বৈশিষ্ট্যগুলো কী হবে, বৈশিষ্ট্যগুলো হবে এই চতুর্ভুজের মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক্স বা কী কী বৈশিষ্ট্য আছে। আমরা যদি বলি এই চতুর্ভুজে চারটি বাহু আছে তাহলে কি আমাদের ভুল হবে, না, তার মানে চতুর্ভুজে চারটি বাহু আছে। এক নম্বরে লিখলাম চতুর্ভুজে চারটি বাহু আছে, ভালো কথা। দুই নম্বরে লিখলাম চতুর্ভুজের চারটি কোণ আছে, ভালো কথা। তিন নম্বরে লিখলাম এই চতুর্ভুজের মধ্যে দুইটি কর্ণ আছে, এটাও ভালো কথা। তাহলে দেখো আমরা তিনটা জিনিস, তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম সহজে, সেটা কি, এর চারটে বাহু আছে, এর চারটে কোণ আছে, এর চার দুইটি কর্ণ আছে। আবার যদি আমরা আরও একটা বৈশিষ্ট্য পাই, এই যে এর মধ্যে চারটা কোণ আছে, যে কোনো চতুর্ভুজ যদি মরা চতুর্ভুজও হয় আর তাজা চতুর্ভুজও হয় তাতে কোনো ম্যাটার না, ম্যাটার হলো যে চতুর্ভুজ হবে সেই চতুর্ভুজের মধ্যে চারটা কোণ আছে এবং চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, পৃথিবীতে যত চতুর্ভুজ আছে সমস্ত চতুর্ভুজের বৈশিষ্ট্য এভাবে হয়ে যাবে, যে এর চারটে বাহু আছে, চারটা কোণ আছে, দুইটা কর্ণ আছে এবং এর চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। আরও কত কত সুন্দরভাবে বৈশিষ্ট্য বলতে পারি আমরা, যে এর কর্ণদ্বয় সম্পূর্ণ চতুর্ভুজটাকে চারটি ত্রিভুজখণ্ডে বিভক্ত করে। এটা বড়দের জন্য পরে লাগবে, পরবর্তীতে দেখো। কিন্তু এটাও কিন্তু তোমাদের সিলেবাস ভুক্ত নয় এক হিসেবে, হ্যাঁ, যদিও তোমাদের সিলেবাসে সম্পূর্ণ চতুর্ভুজগুলোই আছে। এখন তোমরা দেখো কি কি চতুর্ভুজ আছে, যেমন ধরো এটাও কিন্তু তোমাদের একটা চতুর্ভুজ, আবার এটাও একটা তোমাদের জন্য চতুর্ভুজ, আবার এটাও একটা চতুর্ভুজ, আমি এখানেই লিখি, আবার এটা একটা চতুর্ভুজ। তাহলে আমার হাতে এঁকেছি বলে অত সুন্দর হবে না, এটা স্বাভাবিক। এটা হলো বর্গ, এটা হলো রম্বস, এটা হলো আয়তক্ষেত্র, আর এটা হলো সামান্তরিক, মনে রাখতে হবে এটা হলো সামান্তরিক। এই চারটা জিনিস তোমাদের সিলেবাসে আছে। তাহলে দেখো আমি আগে এইগুলো বৈশিষ্ট্যগুলো, আমি বিশ্বাস করি যে মাত্র মুহূর্তের মধ্যে তোমাদের এইগুলো জীবনের মতো কমপ্লিট হয়ে যাবে, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে যারা দুর্বল অত্যন্ত, আমি তাদেরকে অনুরোধ করছি, তাদের বাবা মায়ের প্রতি অনুরোধ করছি যে আপনারা বাচ্চাদেরকে একটু ভালো করে এটা শেখান, জীবনের মতো সে আর ভুল করবে না আমি বিশ্বাস করি। এখানে একটা আমি চিত্র এঁকেছি যার মধ্যে এই কোণটা কেমন দেখা যাচ্ছে, দেখো কিছুক্ষণ আগে আমি একটা সমকোণ এঁকেছিলাম, এই কোণটা ঠিক সমকোণের মতো, অর্থাৎ একটা রেখার সাথে আর একটা রেখা লম্বলম্বিভাবে, এবং এই কোণটাও কিন্তু ওই রকম সমকোণভাবে আসে, কিন্তু এই কোণটাকে কিন্তু আমরা সমকোণ বলতে পারছি না, এই কোণটাকেও সমকোণ বলতে পারছি না, কিন্তু এখানকার প্রত্যেকটা কোণই সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, কিন্তু এর কোনো কোণই সমকোণ নয়, এটা সমকোণ, এটা সমকোণ, এটাও সমকোণ, আবার এইগুলো কিন্তু দেখা যাচ্ছে চোখের দৃষ্টিতেই এইগুলো সমকোণ নয়। তাহলে আমরা কিভাবে এর বৈশিষ্ট্যগুলো শিখব, আমি তোমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, বাবারা একটু দেখো সোনারা, তোমরা আমার একটু অনুরোধ রেখে আমার কথাগুলো শুনবা। আমরা যখন কোনো বৈশিষ্ট্য বলবো, বর্গেরই বলি,
রম্বসের বলি, আয়তক্ষেত্রেরই বলি, আর সামান্তরিকেরই বলি। আগে বলবো কার কথা? বাহুর কথা। আগে বলবো বাহু, তারপরে বলবো কোন। বাহুর বৈশিষ্ট্য বলার পরে কার বৈশিষ্ট্য বলবো? কোন। তারপরে বৈশিষ্ট্য বলবো কর্ণর, কর্ণর বৈশিষ্ট্য বলবো। হ্যাঁ, এখন কর্ণ কাকে বলে সেটাও কিন্তু আবার একটা বড় প্রশ্ন। হ্যাঁ, না শেখালে তোমাদের এটা হচ্ছে না। কর্ণ কাকে বলে দেখো বাবারা, কর্ণ যদি কেউ মেধা থাকে সে নিজেই কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ এইটা একটা এ বি সি ডি, এইটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের এই বি আর সি এই দুটো বা কোন কৌণিক বিন্দু, বি একটা কৌণিক বিন্দু, ডি একটা কৌণিক বিন্দু। দেখো কিন্তু প্রথমেই খেয়াল রাখো, আমি কিন্তু প্রথমেই তোমাকে কৌণিক বিন্দু শিখিয়ে এসেছিলাম। তাহলে এই বি একটা কৌণিক বিন্দু, ডি একটা কৌণিক বিন্দু, এই দুটা কৌণিক বিন্দু থেকে আমরা সংযোজক করে দিয়েছি, তাহলে সংযোজন করে দিয়েছি, সেই কারণে বি ডি একটা কর্ণ, আবার এ সি একটা কর্ণ। তাহলে এটা হলো একটা বর্গ যার মধ্যে দুটো কর্ণ আমি পেলাম, একটা হচ্ছে এসি আর একটা হলো বিডি। তাহলে কর্ণ কাকে বলে? হ্যাঁ, কর্ণ কাকে বলে খুব বেশি তোমাদের প্রয়োজন হয় না, কিন্তু নিজেরা বুঝার স্বার্থে। কেন, তুমি নিজেই কি বের করে ফেলতে পারছো না কর্ণ কাকে বলে? দেখো, আমরা যদি বলি কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোজক রেখাকে কর্ণ বলে। কি বললাম? কোনো চতুর্ভুজের, কোনো চতুর্ভুজের বিপরীত, এটা এটা হলে কিন্তু হবে না, এটা এটা হলে হবে না, বিপরীত, এটার অপোজিটে যেটা আছে, এটার অপোজিটে যেটা আছে। তাহলে আমরা বললাম কোনো বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এরকমের হয়ে গেল। তাহলে এটা এটার মধ্যেও দেখো দুইটা কর্ণ আছে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এখানেও ঠিক ওরকম একটা কর্ণ। প্রত্যেকটার মধ্যে আমরা তো একবারই বলে আসছি যে চতুর্ভুজের মধ্যে দুইটা কর্ণ থাকতে পারে। এই দেখো প্রত্যেকটার মধ্যে আমরা দুইটা কর্ণ এঁকে ফেললাম। তাহলে এটা হলো সামান্তরিক, এটা হলো রম্বস, এটা হলো আয়ত। বাবারে সব শেষ, কোটা কাটা শেষ, শুধু রান্না করবো আমরা। দেখো কিভাবে, এই যে বর্গ আমি বলেছি, যখনই তোমরা বৈশিষ্ট্য বলবে, আমি জানি পরীক্ষায় পড়লে কিন্তু মাত্র তিনটা বৈশিষ্ট্য পড়ে, প্রত্যেকটার তিনটা বৈশিষ্ট্য করে লিখতে হয়, কিন্তু আমরা চারটা বৈশিষ্ট্য লিখতে পারি। চারটা কেন, আমরা পাঁচটাও লিখতে পারি, কিন্তু আমি তিনটা শেখাচ্ছি তোমাদের। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদেরকেও আমি তিনটা শেখাচ্ছি, যারা ভালো তাদেরকেও আমি তিনটার কথাই আগে বলছি, কিন্তু আমি একটা সিস্টেম ফলো করে এই বাহুগুলোর, এই চিত্রগুলোর বৈশিষ্ট্য বলবো, সেই সিস্টেমের বাইরে আমরা যাব না। আমরা বর্গের বৈশিষ্ট্য বলতে গেলে আগে বলবো বাহুর কথা, তারপরে বলবো কোণের কথা, তারপরে বলবো কর্ণের কথা, তারপরেও বলবো কর্ণের কথা। রম্বসের বৈশিষ্ট্য বলতে গেলেও আগে বলবো বাহুর কথা, তারপরে বলবো কোণের কথা, তারপরে বলবো কর্ণের কথা, তারপরে বলবো আবার কর্ণের কথা। ঠিক একইভাবে চারটারই আমরা একই কীভাবে বলবো। যেমন ধরো এইটা একটা বর্গ, বর্গ হতে গেলে এটা একটা চতুর্ভুজ, পৃথিবীতে সবগুলোই কিন্তু এইগুলো সব চতুর্ভুজ, কিন্তু যখন কোনো চতুর্ভুজের চারটে বাহু, এই চারটে বাহু সমান হয় এবং কোণগুলো সমকোণ হয় তাকে আমরা বর্গ বলি। তাহলে বর্গের বৈশিষ্ট্য কী বলতে পারি আমরা? আমরা যদি বর্গের বাহুর কথা বলি তাহলে বর্গের বাহুর বৈশিষ্ট্য বলতে পারি বর্গের চারটি বাহু পরস্পর সমান। আমাদের কি গুণা হবে? দেখো এই বাহুটা দেখে তুমি বলতে পারবা না, এই চিত্রটা দেখে যে এর চারটে বাহুই পরস্পর সমান। তাহলে এক নম্বর বাহুর বৈশিষ্ট্য বললাম, কি বললাম? যে বর্গক্ষেত্রের চারটি বাহু পরস্পর সমান। ব্যাস হয়ে গেল। এরপরে আসো কোন, কার কথা বলবো? বাহুর কথা আমি বলে ফেলেছি, এবার কার কথা বলবো? কোণের কথা। কোণ বলবো কি? যে বর্গক্ষেত্রের চারটি কোণই সমকোণ, বা বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। দেখো এই যে সমকোণ, আমরা তো আগেই একটা ইন্ডিকেট করে রেখেছি প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে বাহুর কথা কি বললাম? বললাম যে বর্গের চারটি বাহু পরস্পর সমান। কোণের কথা কি বললাম? প্রত্যেকটা কোণ সমকোণ। এরপরে বলবো কর্ণের কথা। দেখো এখান থেকে এই কর্ণটাও যতটুকু হবে এই কর্ণটাও ঠিক ততটুকুই হবে। তাহলে আমরা কি বলতে পারি? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। বাহ, তিনটা বৈশিষ্ট্য তোমার হয়ে গেল, তিনটা বৈশিষ্ট্যই কিন্তু তোমাকে লিখতে হয়। সেটা কি? আমি আবার বলছি বাবা, বর্গের চারটি বাহু পরস্পর সমান, তারপরে কোণের কথা বলবো বর্গের প্রত্যেকটি কোণ পরস্পর সমকোণ, তারপরে বলবো কর্ণের কথা বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তারপরেও আমরা কর্ণের কথা আর একটা বলতে পারি যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেটা আবার কি? সেটা হলো এই কর্ণটা এই কর্ণটাকে সমান দুই ভাগে খণ্ডিত করেছে। যদি আমার চিত্রের মধ্যে একটু প্রবলেম আছে, আবার এই কর্ণটা এই কর্ণটাকেও সমান দুই ভাগে খণ্ডিত করেছে। সেই জন্য আমরা
তিনটা বৈশিষ্ট্য আবার ভালোভাবে শেখা হয়ে গেল। কোনটা? এর চারটে বাহু পরস্পর সমান, চারটে কোণ পরস্পর সমকোণ, বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। চতুর্থ নম্বরে আমি বলবো বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো বর্গ শেষ। রম্বসের বেলায় কি বলবো? রম্বসেরও চারটে বাহু পরস্পর সমান। কার কথা বলবো আগে? এলোমেলো কিন্তু বলবো না আমরা, আগে আমরা বাহুর কথা বলবো। তাহলে বলবো রম্বসের চারটি বাহু পরস্পর সমান। কিন্তু দেখো কোন কি সমকোণ, তাহলে এটার বেলায় সমকোণ ছিল, এই কোণটা তো সমকোণ নয়। সেই কারণে আমরা বলবো রম্বসের কোনো কোণই সমকোণ নয়। তাহলে আমরা কিন্তু কেউ জাম্পিং করে অন্যদিকে যাবে না বাবারা, প্রথমে বাহু তারপরে কোণ। তাহলে আমরা এটার বাহুর বেলায় বলেছিলাম চারটে বাহু পরস্পর সমান, এরও চারটি বাহু পরস্পর সমান। আবার এখানে বললাম যে এর কোণগুলো সমকোণ, এখানে বললাম কোণগুলো সমকোণ নয়। আবার এখানে বলেছিলাম এর বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, কিন্তু দেখো এই কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান নয়। এই দেখো এটা কত বড় আর এটা কত ছোট। তাহলে আমরা কি বুঝতে পারি? এইটার চারটে বাহু সমান, চারটে কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান। এর চারটে বাহু শুধু সমান, কোনো কোণই সমকোণ নয়, কি কর্ণদ্বয় অসমান বা কর্ণদ্বয় সমান নয়। তাহলে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আসো এইটা, এবার আসো বিপরীত বাহু আয়তক্ষেত্র। এর এই বাহু সমান আর এই বাহু সমান, আর এই বাহু সমান এই বাহু সমান, অর্থাৎ বিপরীত বাহু আয়তক্ষেত্রের। এই আমি যদি এর নাম দেই, দেখো এ বি সি ডি, তাহলে এ ডি বাহু আর সি ডি বাহু, বিসি বাহু, এ ডি বাহু আর বিসি বাহু, এটা হলো পরস্পর সমান। আবার এই এ বি বাহু আর সিডি বাহু, এটাও হলো পরস্পর সমান। এখন যদিও আরও আর একটা জিনিস এর মধ্যে আসে, সমান্তরাল। তাহলে আমরা এটার বেলায় কি বলবো? এটার বেলায় বলবো যে আয়তক্ষেত্রের এখানে যেমন চারটে বাহুই বলেছিলাম পরস্পর সমান, এখানেও বলেছিলাম চারটি বাহু পরস্পর সমান, কিন্তু এখানে কিন্তু চারটি বাহু পরস্পর সমান নয়। দেখো এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, এটা উত্তর এটা দক্ষিণ, এটা পূর্ব এটা পশ্চিম, তাই বিপরীত। সেই জন্য আমি বলবো এটার বেলায় বলবো যে আয়তক্ষেত্রের, আমি আবার বলছি খেয়াল করো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আমি সমান্তরালটা পরে বুঝিয়ে দিচ্ছি, আগে ভালো করে শোনো যে আয়তক্ষেত্রের আগে কার কথা বলবো? বাহুর কথা বলবো। কি বলবো? যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয়, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তারপরে বলবো কার কথা? কোণের কথা। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, যেমন বর্গের বেলায় বলেছি প্রত্যেকটি কোণ সমকোণ, এটাও বলবো প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এক নাম্বার, দুই নম্বরে বলবো কোণের কথা, এর প্রত্যেকটি কোণ পরস্পর সমকোণ, এবং তিন নম্বরে বলবো এর কর্ণদ্বয় পরস্পর সমান। এর কর্ণদ্বয় যেমন বর্গের কর্ণদ্বয় সমান, এরও কর্ণদ্বয় সমান। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব সামান্তরিকে। সামান্তরিক একটু খেয়াল করি, এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি সামান্তরিকে। সামান্তরিকের কার কথা আগে বলবো? এই যে বাহুর কথা, তারপরে কোণের কথা, তারপরে কর্ণ, তারপরে কর্ণের কথা। যদি আবার বলি, হ্যাঁ শুধু আমি তিনটা বা চারটা বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করছি, এর দেখাচ্ছে পাঁচটা ছয়টা বৈশিষ্ট্য আছে, এরও পাঁচটা ছয়টা সাতটা বৈশিষ্ট্য আছে, এরও পাঁচটা ছয়টা সাতটা বৈশিষ্ট্য, অত আমাদের প্রয়োজন না। আমাদের দরকার হচ্ছে মূলত তিনটা, তা আমাদের চারটা শিখলে ভালো হয়, যদি একটা ভুলে যাই সেটা আমরা কাজে লাগাতে পারবো। তাই এভাবে শিখলে ভুলার কোনো সুযোগ আসলে নাই। যেমন ধরো এই ক্ষেত্রেও দেখো, এই রম্বসের ঠিক বর্গের যা আয়তক্ষেত্রের যেমন বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়েছে, এরও বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এই যেমন এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম। তাহলে দেখো এর আমরা কি বলবো? সামান্তরিকের বেলায় বাহুর কথা বলবো যে এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এর কোনো কোণই সমকোণ নয়, এর কর্ণদ্বয় সমান নয়। বাহ, তাহলে দেখো আসলে তো কঠিন কিছু আসলে নাই বাবারা। তা যারা এখনো, আমি মনে করি অনেক ছেলে মেয়ে আছে দুর্বল, যারা জ্যামিতিতেও এক নাম্বারও পায় না, এত করে শেখে এত করে মুখস্থ করে তারপরেও আবার কোনো কিছু বোঝে না, পারে না। আমি তাদেরকে আবার অনুরোধ করছি বাবারা, তোমরা আগে এরকম চিত্রগুলো সামনে খাতায় এঁকে নেবে, নিয়ে আগে বাহু কোন কর্ণ, বাহু কোন কর্ণ, আগে বলবে বাহুর কথা, তারপরে কোণের কথা, তারপরে কর্ণের কথা, দেখেও তো বোঝা যায় এই কোণটা এখান থেকে এরকম, তাহলে এটা সমকোণ, আবার এটা এরকম বাঁকা, এটা সমকোণ নয়, এটা আবার প্রশস্ত, এটা সমকোণ, এগুলো সমকোণ নয়। তাহলে দেখো এর চারটে বাহু সমান, কোণগুলো সমকোণ, আবার
কর্ণোদয় সমান। ঠিক এভাবে তোমরা বলে নেবে, আমি যেহেতু রেকর্ড করে যেহেতু তোমরা শুনছো, বারবার শুনতে পারবে, তা আমি বিশ্বাস করি তোমরা এইগুলো তোমাদের জীবনের মতো সুন্দরভাবে শেখা হয়ে যাবে। তা আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদের আর গণিতের সম্ভবত ঈদের আগে ক্লাস হবে না, এটাই তোমাদের শেষ ক্লাস। এর বাইরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা যে কোনো মুহূর্তে আমাদেরকে জানাবে। আমি খুবই খুশি যে আমার অনেক ছেলেমেয়েরা আমাকে রেসপন্স করছে, তারা আমাকে অনেকভাবে একরকম উৎসাহিত করছে, বলছে যে না স্যার অনেক সুন্দর হচ্ছে বা আমরা বুঝতে পারতেছি। তা তোমাদের এই বোঝা তোমরা যদি বুঝতে পারো আমাদের কষ্ট সার্থক হবে, এবং তোমাদের বুঝতে পেরে সুন্দরভাবে পড়াশোনা করে এই প্রত্যাশা রেখে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করছি। আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।